হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি ব্লুমস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ দুপুরে লাঞ্চে বানাচ্ছি চাউমিন, কারণ বাড়ির সবার এক জায়গায় নিমন্ত্রণ আছে আর আমি তোমার আদ্রিকা সোনাকে নিয়ে সেখানে যেতে পারবো না। তাই ভাবলাম একার জন্য আবার কি রান্না করব, ভাবলাম একটু চাউমিন করে নিই। তো আজকে পুরোপুরি বাঙালি স্টাইলে চাউমিনটা বানাবো, তাই ভাবলাম রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি, এবার ডিমটা ভেজে তুলে রাখবো। এরপর তেল গরম হলে ওতে দেব রসুন কুচি। রসুন কুচি দিলে চাউমিনে খুব একটা ভালো ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু আলু কুচি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব কিছু টমেটো কুচি আর কিছু পেঁয়াজ কালি কুচি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কালিটা দেওয়ার সাথে সাথে কি যে তেল ছিটকাচ্ছিল, এখনও ছিটকাচ্ছে দেখুন। এরপর চাউমিনটা দিয়ে দিলাম, এরপর দিলাম এতে একটু মিট মশলা। মিট মশলা দিলে খুব একটা ভালো টেস্ট আসে। এরপর দিয়ে দেবো অল্প একটু সামান্য করে গ্রিন চিলি সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার এটা। এরপর এতে অল্প করে নুন দিয়ে দেবো, কারণ যে সসগুলো দিয়েছি ওতে নুন থাকে আর মশলাতেও একটু নুন থাকে। এরপর দিয়ে দিলাম সেই ডিমের ভুজিয়া, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমার চাউমিন পুরোপুরিভাবে রেডি। এই যো গরম গরম ধোয়া ওঠা চাউমিন শীতের দুপুরে, উফ কি টেস্ট। এরপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, অল্প একটু চানাচুর, এরপরে দিয়ে দিলাম একটু লেবুর রস আর একটু বিট লবণ, আর দিয়ে নেবো একটু সস। এরপরে রেডি আমার চাউমিন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।